খোলা শহরে প্রত্যেক দিনই সদর এসডিপিও যিনি আর রয়েছেন বা অন্যান্য যারা পুলিশ আধিকারিকরা, সবসময় দেখা যায় যে ফেন্সি ডিল কোরেক্স ধরলে সাংবাদিকদের ফলাও করে ডেকে এগুলো টিভিতে দেখানো বা পত্রিকায় বের করানোর জন্য বলা হয়। যখন বিরোধীদের উপর আক্রমণ হয় বা যারা অ্যারেস্ট হয়েছে, একটু আগে আপনি বললেন অ্যারেস্ট হয়েছে, কই একবারও তো আপনারা বলেন না যে আসুন এদেরকে ছবি তুলুন বা পেপারে ছবিটা তোলার জন্য, এইগুলো কিন্তু বলেন না, বলেন শুধু ওই ফেন্সি ডিল কোরেক্সের জন্য, কেন সেটা? না, এমন না। অ্যাকচুয়ালি আমরা যা যা অ্যাকশন নিই, আমরা কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে, ফেসবুক, আমাদের টুইটার, এগুলোতে কিন্তু আমরা ফলো করে নিই। যখন অ্যারেস্ট করেন তখন তো বলতে পারেন মিডিয়াকে যে আসুন আপনারা দেখুন এতজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কাউকে মানা করি না, না না, বাইক তো দিচ্ছেন কিন্তু ছবি তো তুলতে পারি না আমরা, তাই না? এগুলো তো পত্রিকাতে দেখানো হয় না যে এতজন অ্যারেস্ট হয়েছে এতজনকে দেখানোর জন্য, যেটা টিভি বা পত্রিকাতে ফলাওয়ারে প্রকাশ করা, এই জিনিসটা হয় না। ঠিক আছে, আমি কথা বলছি। এসপি স্যারের কাছে একটু